আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাকির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে মুসমুসে চিকেন ফ্রাই তৈরি করা যায় তার রেসিপিটি শেয়ার করব, আর আশা করি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি চিকেন ফ্রাই অনেক সময় আছে আমাদেরকে খেতে ইচ্ছে হয় কিন্তু সে সময় রেস্টুরেন্টে যাওয়া লাগে, কিন্তু সবসময় রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না, তো তখন বাসায় তৈরি করে নিতে হয়। এখন আমি 4 পিস পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি হাফ চামচ পরিমাণে আদা বাটা, হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে নিয়েছি। এখন মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে ও লবণ হাফ চামচ পরিমাণে দিয়ে নিয়েছি। এক চামচ পরিমাণে আমি ফিশ সস দিয়ে নিলাম। এখানে আমি সয়া সস দিয়ে নিচ্ছি। এখানে 1.5 চামচ পরিমাণে আমি সয়া সস দিয়ে নিব। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে। এখন হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিতে হবে যেন মশলাগুলো আমার মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়, এবং 2 ঘন্টা এটা রেখে দিতে হবে। 2 ঘন্টা রাখার পরে এটা আমার ফ্রাই করতে হবে। এখন আমি এর সঙ্গে দিয়ে নিয়েছি মিক্সড হার্ড, শুকনো মরিচের গুঁড়া ও লবণ। এটা দিয়ে আমাকে কোটিং করতে হবে। আর এটা আমি নিয়েছি, এটা আমি রেগুলার ময়দা নিইনি, এটা আমি নিয়েছি কেক ফ্লাওয়ার। কেক ফ্লাওয়ার রেসিপিটি আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তবে আপনারা কেক ফ্লাওয়ার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা ময়দা দিয়ে নিতে পারেন, তবে আটা দিলে এর রেসপন্স ভালো আসবে না। এখন আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম মাংসটা আমি ওই কেক ফ্লাওয়ারের মধ্যে দিচ্ছি। তারপরে আমি পানি দিচ্ছি। দেখুন পানিতে দেওয়ার পরে এটা আমি নর্মাল পানি নিয়েছি, এটা পানিতে দেওয়ার পরে দেখুন একটু বুদবুদে ভাব আসছে। এই বুদবুদেটা যেই শেষ হয়ে যাবে তখনই এর থেকে উঠে আবার আমাকে কোটিং করে নিতে হবে। এভাবে আমি কোটিং করে নিচ্ছি। তো আমি 4 পিসে একভাবে কোটিং করে নিচ্ছি। এভাবে চেপে চেপে তৈরি করতে হবে, খুব মনোযোগ সহকারে এটা দেখবেন। এভাবে চেকে চেপে চেপে 2 থেকে 3 বার আমাকে পানির মধ্যে থেকে উল্টাতে হবে, আবার আবার বের করতে হবে এবং এটা কোটিং করতে হবে ভালো করে। এভাবে কোটিং করতে হবে। এভাবে চেপে চেপে কোটিং করতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি, বাহিরে যেমন ক্রিস্পি ভিতরে তেমন সফট হবে। আবার আমি উঠিয়ে নিচ্ছি, এভাবে কোটিং করে নিচ্ছি। যতটা কোটিং ভালো হবে তত বেশি ক্রিস্পি হবে। আমি আপনাদের সুবিধার জন্য এখানে স্কিপ করি নাই, আমি পুরাটাই দেখিয়ে দিয়েছি। এভাবে আমি আমাকে 3 বার কোটিং করে নিতে হবে ময়দার ভিতরে দিয়ে। আমি এটা কেক ফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন, তবে আটা নেওয়া যাবে না, আটা নিলে রেজাল্ট অত ভালো আসবে না। এই যে কি দারুণ কোটিং হয়ে গেছে দেখুন। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম হওয়া লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি। আমি 2 পিস করে দিয়ে ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই খুব নর্মাল রাখতে হবে যেন খুব বেশি না থাকে, বেশি থাকলে পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালো হবে না, ভিতরটা আপনার কাঁচা থাকবে ওপরটা পুড়ে যাবে, এই জন্য চুলার আঁচ নর্মাল রাখতে হবে।
এভাবে খুব ধীরে সুস্থে আমাকে চিকেন ফ্রাইটা ভেজে নিতে হবে। অন্তত পক্ষে 6 থেকে 7 মিনিট লাগবে একটা চিকেন ফ্রাই হতে। এই যে আমার চিকেন ফ্রাইগুলো কত দারুণ কালার এসেছে। এখন আমি আর যে 2 পিস রেখেছিলাম ওই 2 পিস আবার ভেজে নিব। ওই সেই একই সিস্টেমে আমি তৈরি করে নিয়েছি কোডিং করে। তো আবারও এই পার্ট হয়ে গেলে ওই পার্টটা আবারও ফ্রাই করে নিব। দুই সাইডে ফ্রাই করে নিতে হবে এবং খুব আস্তে ধৈর্য সহকারে। চুলার আঁচ অবশ্যই খুব নর্মাল থাকবে, মিডিয়াম পর্যায়ে রাখলে হয়ে যাবে। দেখুন কি দারুণ কালার এসছে। সব সময় হুটহাট করে রেস্টুরেন্টে যাওয়া হয় না, অনেক সময় আছে বাচ্চারা খেতে চাই, একটু বিকালের নাস্তায় ঝটপট তৈরি করতে লাগে। বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই এটা ঠান্ডা করে দিতে হবে।